হ্যালো বন্ধুরা, মেডিসিন হাউস BD24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিকের ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পারছেন, Remo-4TMG ট্যাবলেট। আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কি, কারা খেতে পারবে কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। Remo-4TMG হয় এই ওষুধের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম ইসোমিপ্রাজল। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি, Remo-4TMG ট্যাবলেটের কার্যকারিতা কী, অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, পাকস্থলীর আলসার ও রিফ্লাক্স রোগে ঔষধটি ব্যবহার করা হয়। অনেক সময় আমাদের গ্যাস্ট্রিকের কারণে বুকে ব্যথা করে বা ঢেকুর ওঠে, খাবার ঠিকমতো হজম হয় না ও পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে। এই সব সমস্যার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে। আবার অনেক সময় দেখা দেয় যে বিভিন্ন ওষুধ খাওয়ার ফলে গ্যাস হয়েছে বা গ্যাস কম হয় না। এই গ্যাস ও পেটের ভিতরে অনেক সময় গ্যাসের কারণে ব্যথা করে বা বুকে ব্যথা করে, অত্যন্ত ব্যথা করে যখন তখন খুব খারাপ লাগে। এই ব্যথা ভালো করতে বা যে কোনো ধরনের গ্যাস কমাতে বা অন্যান্য ওষুধের সাথে যে গ্যাসের ওষুধ খাওয়া লাগে, এই ওষুধটা সেবন করলে কিন্তু খুবই ভালো কাজ করে গ্যাসের। এবার বলি ঔষধটির সেবনবিধি। ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে, খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে। বন্ধুরা, এই গ্যাসের ঔষধটি কিন্তু অত্যন্ত ভালো মানের একটি গ্যাসের ওষুধ। এই ওষুধটি খেলে আবার অনেক সময় বাথরুম যাদের ক্লিয়ার হয় না তাদের বাথরুমটা ক্লিয়ার হয়। এই গ্যাসের ঔষধটি খেলে অনেকের বাথরুম, যে বিভিন্ন ধরনের কারণে আপনার বাথরুম কষা হয়, এটা খেলে কিন্তু আর কষা হয় না। এবার বলি ঔষধটির গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা খেতে পারবে কি না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে, কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে। এবার বলি এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বমি বমি ভাব বা বমি, মাথা ঘোরা, তলপেটে ব্যথা, ডায়রিয়া ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো। এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন। Remo-4TMG ট্যাবলেটের দাম 14 টাকা, আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।